সম্প্রতি সময়ে কালো কালারের পোশাক পরে খোলামেলা চুলে মায়াবী লুকে ক্যামেরার সামনে ধরা দেয় এনা সাহা। তাই তো অবশ্য তার এমন লুক দেখে রীতিমতো ফিদা হয়ে যাচ্ছে তার অনুরাগীরা, যার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা এসেছেন টলিগঞ্জের এই সুন্দরী। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, কেউ কেউ আবার তাকে আগুনের ইমোজি দেয়, তাছাড়া অনেকে আবার তাকে লাভলি লিখেছে, মোরওভার অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, অনেকে আবার তাকে হট গার্ল বলে উল্লেখ করেন, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে বিউটি কুইন লিখেছে। যাই হোক, সব কিছু মিলে আপাতত এনা সাহা তার দর্শকদের কাছে এভাবে নজর এসেছেন। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের দর্শক প্রিয় তারকাদের মধ্যে অন্যতম এনা সাহা। কেননা এনা সাহা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে। তাই তো অবশ্য তিনি তার অভিনয় গুণে তার অনুরাগীদের মধ্যে বরংবার নজরে এসেছেন। নট অনলি দ্যাট, অভিনয় দক্ষতা, কেননা এই তারকা তার রূপের জন্য তার অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই, যার প্রেক্ষাপটে এটা বলা যায় যে এই তারকা তার রূপে গুণে এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তার ভক্তদের মধ্যে সর্বদাই আলোচনায় থাকেন। বায়দয় বর্তমানে এই তারকার হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, কেননা আপাতত এই তারকা টলিগঞ্জের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছে, যার প্রেক্ষাপট এরই মধ্যে দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুন্দরী। তাই তো অবশ্য কলকাতা বাংলার এই নায়ক আপাতত সকল মাধ্যমে নজর এসেছেন। বায়দয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুন্দরীকে সর্বদাই সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার এফডিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। তাই তো অবশ্য মাঝে মাঝে বোল্ড অবতারও ক্যামেরার সামনে ধরা দেয়, ফলে এজন্য অবশ্য সমালোচনার পাশাপাশি বিতর্কেরও শিকার হয়। যাই হোক, যে সকল সমালোচনা কিংবা বিতর্ককে টলিগঞ্জের এই নায়িকা সেভাবে গ্রহণ করে না, ফলে এই তারকা তার ইচ্ছামতো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন প্রতিনিয়ত। তাই তো অবশ্য তিনি তার দর্শকদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। সোভিয়ার জেনে তো নিলেন, কালো কালারের পোশাকে খোলামেলা চুলে মায়াবী অবতারে ধরা দেয় এনা সাহা। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।